মালয়েশিয়ার কোলালামপুরে খুব সস্তায় কোথায় আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, নাস্তা থেকে শুরু করে ডিনার পর্যন্ত। চলুন দেখি। হে গাইস, আমি জেরিন খান, আবার ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে কোথায় সহজে সস্তায় ব্রেকফাস্ট করা যায়, মানে সকালের নাস্তা করা যায়। ট্যুরিস্টে আসলে অথবা আপনি যদি এই দেশের হয়ে থাকেন, আপনার জন্য ভীষণ হেল্পফুল হতে যাচ্ছে আজকের ভিডিওটা। সো কিপ অন ওয়াচিং। তো গাইস, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি নাস্তা করতে যাওয়ার জন্য। আপনারা জানেন আমরা এই দেশে থাকি, সো এই দেশের সম্পর্কে এত বেশি এক্সপিরিয়েন্স আছে, ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, যাতে করে আপনারা ট্যুরিস্টে আসলেও যাতে করে আপনাদের ভিডিওটা ভীষণ হেল্পফুল হয় এবং অ্যাডভাইস থাকে, উপকারী হয়। আমরা সকালের নাস্তা প্রতিদিনই বাইরে করি, যার জন্য দরকার হচ্ছে সস্তা খাবার, সকালবেলা সস্তা নাস্তা এবং হেলদি নাস্তা। আর সেটা পেয়ে যাবেন আপনারা মামা কার রেস্টুরেন্টে, যেখানে সকালের, দুপুরের এবং রাতের খাবার পাওয়া যায়, কিন্তু আমরা শুধু ব্রেকফাস্টটাই এখানে করি। এখন যারা ট্যুরিস্টে আসে বা স্টুডেন্ট আছে, তাদের তো নিশ্চয়ই গাড়ি থাকে না এই দেশে, তো তারা যেটা করতে পারেন, এখানে মেট্রো রেলের ব্যবস্থা আছে, আপনারা চাইলে মেট্রো রেল থেকে আসতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই মেট্রো স্টেশন, যেটা থেকে নেমেই এই মামাকাড়াই রেস্টুরেন্টটা। আর এই দেশের সবচেয়ে মজাদার জিনিস যেটা, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য সকল রেস্টুরেন্টে আপনি বাচ্চাদের চেয়ার পেয়ে যাবেন, বেবি চেয়ার। তো আপনি যে কয়েকজন বাচ্চা কাচ্চা নিয়ে আসেন না কেন, কোনো প্যারা নাই, আপনার সিরিয়ালে বেবি চেয়ার দিয়ে বসিয়ে দেবেন, সকল বাচ্চা কাচ্চাকে রিল্যাক্সে খাবে এবং রেস্ট করবে। আর চেয়ারটা এমন ভাবে স্ট্রাকচার করা যে বাচ্চারা চাইলেও এটা থেকে উঠে বেরিয়ে চলে যেতে পারে না বা দুষ্টামি করতে পারে না, সুন্দর করে বসে থাকতে হয়। আর এখানের খাবার দারুণ মজাদার, হেলদি, সকল রকমের খাবার আছে বুফেতে সাজানো, আপনি চাইলে সবকিছু নিয়ে নিয়ে খেতে পারেন। তো আমরা বেসিক্যালি ডোসা, পরোটা এইসব জিনিসই খাই সকালবেলা ব্রেকফাস্টে। আজকে আমি ডিসাইড করেছি এক পিস চিকেন ফ্রাই খাওয়ার, কারণ ক্রিস্পি ক্রিস্পি লাগছিল, কিন্তু দেখা যাক এদের চিকেন ফ্রাই কি আসলেই ক্রিস্পি কিনা নাকি হচ্ছে নর্মাল, খেয়েই টেস্ট করে জানাবো আপনাদেরকে। কারণ দেখতে খুব সুন্দর লাগছে, খাবার দাবার এত সুন্দর করে সাজানো, এনভায়রনমেন্টটা এত খারাপ না দেখতে। কম দামের মধ্যে আপনি সুন্দর এবং টেস্টি খাবার পেয়ে যাবেন এখানে, সাউথ ইন্ডিয়ান ফুড। চিকেন ফ্রাইয়ের কোয়ালিটি কেএফসির মতো না হলেও অনেক মজাদার এবং ক্রিস্পি ছিল, মোটামুটি টেস্টি ছিল, কারণ কেএফসি অনেক এক্সপেন্সিভ। আর এটা মাত্র কয় টাকার, কত টাকা বিল হয়েছে সেটাও আমি দেখাবো, ভিডিও জুড়ে থাকলেই বুঝবেন। আর হচ্ছে তারপর খাচ্ছি তেওলিমা আইস, দিস ইজ কল আইস লেমন টি ইন ইংলিশ, আর এই দেশি ভাষায় এটাকে তেওলিমা আইস বলে। ঠান্ডা ঠান্ডা অনেক মিষ্টি একটা ফ্লেভারের তেওলিমা আইস, বাট আমি সুগারটা স্কিপ করে দিই, যার কারণে একটু মিষ্টি না। তারপর খাচ্ছি পরোটা, আর পরোটার সাথে তারা তিন রকমের সবজি দিয়ে দেয়, যেমন ফ্রি এটা টোটালি, ডাল অ্যান্ড চাটনি, আরও অনেক কিছু। তো সব কিছু মিলিয়ে পরোটার সাথে সকালবেলা এই নাস্তাটা বেস্ট মনে হয়, আমাদের দুইজনারই পছন্দ, তাই আমরা এখানে ব্রেকফাস্টটা করি। আমি ভাবলাম এটা অনেকেরই পছন্দ হবে, যেহেতু আমরা বাঙালি, এখানে এসে হালাল খাবার খুঁজতে খুঁজতে আমাদের আসলে অনেক অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমাদের জন্য বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে ইন্ডিয়ান মামাকাড়াই প্লাস অ্যারাবিয়ান রেস্টুরেন্ট। অ্যান্ড অ্যারাবিয়ান রেস্টুরেন্টেরও কোথায় আপনারা এখানে অ্যারাবিয়ান রেস্টুরেন্টে ভালো খাবার পাবেন, সেই সব কিছু জানতে চাইলে ভিডিওর শেষে সাজেশনে যে ভিডিওটি আসবে সেটি নিশ্চয়ই আপনাকে দেখতে হবে। কিন্তু গাইস, দোজ ফুড আর ভেরি এক্সপেন্সিভ, মানে বুঝতেই পারছেন অনেক টাকা খরচা হয়ে যাবে, যেখানে মজা সেখানে একটু সাজা থাকবেই, এটাই স্বাভাবিক। তো গাইস, এই পর্যন্ত যেহেতু দেখিয়েছি, সেহেতু খাবার শেষ করে বিল কত এসেছে সেটাই দেখাবো। এত কিছু খেলাম, পরোটা, তারপর চাটনি, তারপর লটস অফ থিং, তারপর হচ্ছে তেওলিমা আইস, তারপর চিকেন ফ্রাই, আরও অনেক কিছু ছিল, আমার ছেলেও অনেক কিছু খেয়েছে, তো সব কিছু মিলিয়ে ঠিক বিল কত এসেছে না দেখে কিন্তু যাবেন না। কিছু খেলাম, আমাদের খাওয়া দাওয়া শেষ, আর বিল এসেছে দেখেন গাইস কত, মাত্র 15 রিঙ্গিত, মানে 15 টাকা, 300 টাকা মাত্র বাংলাদেশি টাকার। সো এই দেশের জন্য খুবই কম এটা, আসলে 15 রিঙ্গিত একটা টাকাই না সকালবেলার নাস্তায়। ইটস নাথিং ফর ট্যুরিস্ট অ্যান্ড স্টুডেন্ট, যারা ঘুরতে আসে তারা নিশ্চয়ই অনেক বেশি ডলার নিয়ে আসে, অ্যান্ড হচ্ছে তারা চিন্তা করে খাবো দাবো মাস্তি করবো এরকম, তো ডেফিনেটলি এটা তাদের জন্য কিছুই না, ইউ ক্যান বাই অ্যান ইট, নো প্রবলেম। আমাদের এই পর্যন্ত জার্নিটা ছিল, কারণ আমাদের দেখানো দরকার ছিল যে এই দেশে আসলে যারা ঘুরতে আসে, কারণ আমি কোনো ইনফরমেটিভ ভিডিও তেমন বানাইনি, এই দেশে এত থাকি, এত ঘুরি, এত কিছু করি, এই ভিডিওটা এখন হচ্ছে অনেক বেশি ইনফরমেটিভ, কারণ হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে মালয়েশিয়াতে সস্তায় ব্রেকফাস্ট আসলে কোথায় পাবো, সব তো এত দামি দামি, তাই এই ভিডিওটা ক্রিয়েট করা আসলে। সো গাইস,
আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এমন মজাদার আরো অনেক বেশি ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, চ্যানেলে নতুন হন পুরানো হন লাইক দিতে একদমই ভুলবেন না, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই টুডে।